বরাবরের মতো এবারও আমরা চলে যাচ্ছি আমাদের শপিফাই ড্যাশবোর্ডে। ওকে, সেটিংয়ের মধ্যে আরও আরও আছে হচ্ছে যেমন সেল চ্যানেল। সেল চ্যানেল জিনিসটা কি? সেল চ্যানেল হচ্ছে, এটা হচ্ছে অনলাইন স্টোর, এটাও আমাদের একটা সেল চ্যানেল। ইচ্ছা করলে আমরা আরও সেল চ্যানেল অ্যাড করতে পারি, মানে যেখান থেকে লোকজন কিনতে পারবে আর কি আমাদের প্রোডাক্টগুলো। এরকম আরও অনেক সেল চ্যানেল অ্যাড করা যায়, সেটা হচ্ছে হতে পারে এফ কমার্স হতে পারে, মানে ফেসবুকের মাধ্যমে বা মেসেঞ্জারের মাধ্যমে, এরকম আরও অনেক কিছু আছে। সো কী কী আছে চলুন আমরা দেখে নিই একটু। এখানে লেখা আছে দেখেন, ম্যানেজ দ্য চ্যানেল ইউজ দ্য সেল ইওর প্রোডাক্টস অ্যান্ড সার্ভিসেস। সো আমরা এখানে গেলাম সেল চ্যানেলে, যাওয়ার পর দেখেন এখানে একটা সেল চ্যানেল দেওয়া আছে, যেমন অনলাইন স্টোর এটা দেওয়া আছে এখানে। এখানে প্রোডাক্ট আপাতত একটা দেখাচ্ছে, এখানে কোনো কিছু নেই। যেহেতু আমরা একটা প্রোডাক্টই অ্যাড করেছিলাম, ইচ্ছা করলে আমরা এটা ডিলিট করে দিতে পারি, অথবা আমরা একটা কাজ করতে পারি, আমরা আর একটা সেল চ্যানেল অ্যাড করি। এটা এটা আসলে ডিলিট করার দরকার নেই, যেহেতু এটা হচ্ছে আমাদের ডিফল্ট থিম থেকে আসে এইভাবে, মানে থিম টিম অনেক কিছু আছে এখানে। ক্লিক করলে যেহেতু আমরা ফ্রন্টে যাচ্ছি, এটা আমাদের ওয়েবসাইট, সো এটা আসলে মানে ফ্রন্ট এন্ড, এটা ডিলিট করার দরকার নেই। অ্যাড সেল চ্যানেল এখানে যদি আমি অ্যাড করতে চাই, দেখেন আমি যে কথাটা বলেছিলাম, আওয়ার টপ রিকমেন্ডেশন অফ স্টোর লাইক ইয়োর্স, এখানে পয়েন্ট অফ সেল, এখানে কী অপশন আছে আমরা হচ্ছে, যেমন এগুলো দেখি আমরা, যেমন যেগুলো থেকে আমরা ভালো মানে রেভিনিউ করতে পারবো আর কি, আর্ন করতে পারবো। যেমন এখানে মেসেঞ্জার আছে দেখেন, আবার ফেসবুক আছে, গুগল আছে, শপিফাই স্যাট আছে, হ্যান্ডশেক আছে, এই সমস্ত প্ল্যাটফর্ম থেকে বাই বাটন, আমরা ইচ্ছা করলে বাই বাটন একটা আমাদের আমাদের একটা মানে ব্লগ ওয়েবসাইট আছে, ব্লগ ওয়েবসাইটের মধ্যে আমরা বাই বাটন অ্যাড করতে পারি। সেখান থেকে আসলে অ্যাড নিউ করে আমরা প্রোডাক্ট মানে ওই অ্যামাজন করে না, অ্যামাজনের মতো আর কি, সেল ইউর ওয়েবসাইট এ প্রোডাক্ট অন এনি ওয়েবসাইট অর ব্লগ, লেখা আছে সুন্দর মতো। এই হচ্ছে ব্যাপার, আমরা হচ্ছে ফেসবুক থেকে বিং ইউর প্রোডাক্ট টু ফেসবুক অ্যান্ড ইনস্টাগ্রাম ইউজার, মানে ফেসবুক এবং ইনস্টাগ্রাম ইউজারের মাধ্যমে আমাদের প্রোডাক্টটা সেল করতে পারবো। সেটা কীভাবে? আমরা জাস্ট শুধু এখানে ক্লিক করলেই হয়ে যাবে কি, দেখা যাক কী হয়। রিলোড নিচ্ছে আমাদের পেজটা, তারপরে এখানে শপিফাই, এখানে ফেসবুক অ্যাডসের জন্য একটা শপিফাই চ্যানেল তৈরি হয়ে যাবে। রিলোড নিচ্ছে, ফেসবুক ডট স্ল্যাশ অ্যাডসে গেলো, একটু রিডাইরেক্ট হলো, হওয়ার পর আবার শপিফাইতে আমাদের এটা চলে আসলো। আচ্ছা, এখন এখানে দেখাচ্ছে উই আর অ্যাবাউট টু আপডেট ফেসবুক, আমরা ফেসবুককে আপডেট করব। আচ্ছা, ফেসবুক উইল অ্যাবল টু, ফেসবুক কী কী করতে পারবে সেটা দেখাচ্ছে। ভিউ শপিফাই অ্যাকাউন্ট ডাটা দেখতে পারবে, এডিট প্রোডাক্ট করা যাবে, এডিট অর্ডার করতে করা যাবে, এডিট কাস্টমার মার্কেটিং, অনেক কিছু করা যাবে এখান থেকে। সো আমরা টু ইরেজ ইওর কাস্টমার পার্সোনাল ইনফরমেশন ফ্রম ফেসবুক, রিমুভ দ্য অ্যাপ আফটার 48 আওয়ার্স, এই রিকোয়েস্ট উইল বি সেন্ড ফেসবুক টু ইরেজ দিস ডাটা। এর জিনিসগুলো আমরা প্রোডাক্টের নেওয়ার পর আমরা যদি মনে করি না ঠিক আছে, আমাদের ফেসবুকের মাধ্যমে আমরা আমাদের প্রোডাক্ট সেল করতেই পারি, আমাদের চ্যানেল তৈরি করতেই পারি, সো আমরা কী করব, এখান থেকে গিয়ে আপডেট সেল চ্যানেলে ক্লিক করলে আমাদের আরেকটা পেজে রিডাইরেক্ট করে দিচ্ছে দেখেন। একটু সময় নিল, নেওয়ার পর তারপরে হোয়াট ফিচার ডু ইউ ওয়ান্ট টু গেট স্টার্টেড উইথ, সেল ইউর প্রোডাক্ট অন ফেসবুক, সেট আপ এখান থেকে সেট আপ করতে পারি, সেল ইউর প্রোডাক্ট অন ইনস্টাগ্রাম, ক্রিয়েট ফ্রি অ্যান্ড পেইড অ্যাডস অন ফেসবুক কানেক্ট। তো আমরা এখানে যেটা চাই, আমরা যদি সাপোজ চাচ্ছি যে না আমরা ফেসবুকে আমরা অ্যাড করবো, সেট আপ করবো, না ধরেন আমাদের ফেসবুক আসলে আমার তো লাখ লাখ মিলিয়ন মিলিয়ন আমাদের ফলোয়ার ইনস্টাগ্রামে, সো আমরা এখান থেকেও সেট আপে ক্লিক করতে পারি। সেট আপে ক্লিক করার পর এখানে নিচে যাব, তারপর আন্ডারস্ট্যান্ডে ক্লিক করব, এগুলো করে আন্ডারস্ট্যান্ডে ক্লিক করলে কানেক্ট দিতে বলবে। আমি যদি সেট আপে ফেসবুকে যাই, ফেসবুকে যাই, যাওয়ার পর দেখেন এখানে যেটা কী বলছে, কানেক্ট কানেক্ট ইউর ফেসবুক অ্যাকাউন্ট টু গেট স্টার্টেড। আমি যেহেতু ডেমোভাবে দেখাচ্ছি, সো আমাকে কানেক্ট করার দরকার নেই। সো আপনারা যখন কাজ করবেন, যখন ক্লায়েন্টের জন্য ক্লায়েন্টের ইমেইলটা ফেসবুকটা লগ ইন করে সেট আপ করে দিতে পারেন।
এই হচ্ছে অবস্থা। তো আমরা এখান থেকে যদি এখানে চলে যাই, তো আসলে কিছুই দেখাবে না এখানে, এখানে সেট আপ যেহেতু করা নেই। আমি আমাদের চ্যানেল চলে যাই আবার একটু সেল চ্যানেলে, যার পর দেখেন এখানে কিন্তু দুইটা দেখাচ্ছে, এইটা একটা ওইটা একটা। এখানে ক্লিক করলে আমাদের এই সব ফোন এই পেজে নিয়ে যাবে অ্যাপ স্টোরে, বাট এখানে কোনো কিছু না থাকার কারণে আমরা কিছুই দেখতে পাবো না, যেহেতু আমরা এখনও সেট আপই করে নেই। আচ্ছা, এখন আমরা ইচ্ছা করলে ডিলিট করে দিতে পারি, কিন্তু এটা ইচ্ছা করলে এখানে আমরা ফেসবুক যেটা বানাইছিলাম, যেহেতু আমরা কানেক্ট করি নাই ফেসবুকের সঙ্গে, সো আমরা ডিলিট করে দিতেই পারি। আচ্ছা, তারপর হচ্ছে অ্যাড চ্যানেল, আমরা চ্যানেল ক্লিক করলাম, এখানে ক্লিক করার পর আমরা আরও কিছু অ্যাড করতে পারি। সাপোজ আমরা মেসেঞ্জার ধরে অ্যাড করবো, সেম অ্যাজ ওইটার মতোই আর কি, ফেসবুকের মতোই। সময় নিল, মেসেঞ্জার ওয়েবসাইটে গেল, যাওয়ার পর আবার ব্যাক আসলো, ওই সেমভাবে বলতেছে এগুলো। দেখার পর আমি যদি আন্ডারস্ট্যান্ড আমি যদি বুঝি, তাহলে আপডেট সেলস চ্যানেলে ক্লিক করলে আমাদেরকে বলবে মেসেঞ্জারের সঙ্গে কানেক্ট করো তুমি, বাট আমরা কানেক্ট করবো না বিকজ এটা ডেমো, এই তো একই কথা কানেক্ট করতে বলছে। সো আমি হচ্ছে টু স্টেপ ওয়ে সেলিং মেসেঞ্জার কানেক্ট ইউর ফেসবুক অ্যাকাউন্ট বিলো সিলেক্ট ফেসবুক পেজ ইউ উইল সেল কাস্টমার। আসলে আমাদের দরকার নাই জিনিসগুলো, আমরা জাস্ট শুধু ব্যাকে চলে যাব। আমরা বুঝে শুনে আবার একটু ডিলিট করে দেই, আমাদের রাখার দরকার নাই, যেমন এ হচ্ছে ব্যাপার। আমরা এরকম করে টেস্ট সবগুলো টেস্ট করতে পারি শেখার সময়, বাট আমরা আই হোপ আমরা মেইন যে বিষয় সেটা বুঝতে পেরেছি, আমাদের মানে প্রোডাক্টের আরও বেশি সেল হওয়ার জন্য আমরা বিভিন্ন প্ল্যাটফর্মে এরকম করে চ্যানেল তৈরি করতে পারি। এটা ডিলেট এখনও হওয়ার কথা, এখান থেকে এখনও ডিলেট হয়নি, আমরা রিলোড দিই তো একটু একটু। হ্যাঁ, চলে গেছে এখন, কিন্তু আর নেই। তাই হোপ আপনারা বুঝতে পেরেছেন এই ভিডিওটা, আর এই ভিডিওটা এই পর্যন্তই। নেক্সট এপিসোড দেখার আমন্ত্রণ জানিয়ে এখানে শেষ করছি, সবাই ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।